মেজ বৌদি এই যো এইগুলো বলেছে বুঝলে তো? ঠিক আছে। দিবাকর, হ্যাঁ বলছি, আর কোনো খদ্দের এলো না? দেখছি না তো, সকাল থেকে মাত্র 7 জন খদ্দের এসেছে, এইভাবে কি করে চলবে বলতো? একটা কথা, সেদিন বর্দাই মেজদাকে উস্কে তোমার খোঁজে নিয়ে গেছিল। আমার এত রাগ হচ্ছিল না মেজ বৌদি, কি বলবো, খেদে কোনো কাজ নেই, দেখো সারাক্ষণ শুধু তোমার আর মেজদার পেছনে লাগবে। কি চাইছে কি বর্দা, দেখো না, দেখো পাইস হোটেলটার কি হাল করেছে, সকাল থেকে একটাও খদ্দের নেই। বাড়িটার কি হাল করেছে, কত সুন্দর একটা উঠোন, খাঁচা দিয়ে নাকি ঘিরে রেখেছে। ছি, বাড়ি ভাগ করে যেন কি একটা বিরাট কার্যসিদ্ধি লাভ করে ফেলল। এই বয়সে মামা মামিকে এত কষ্ট দিয়ে কি লাভ হলো বলো তুমি যে বৌদি? দুজন দুই পারে বসে হাপুস নয়নে চোখের জল ফেলে যাচ্ছে। ছি 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 ছি, ওদের এই কষ্ট না চোখে দেখা যাচ্ছে না। কিছু বৌদি, তুমি কিছু একটা করো না গো, কিছু একটা করো। মামা মামির দরদে একেবারে বুক ফেটে যাচ্ছে। মেজবু, একটা মস্ত ভুল হয়ে গেছে গো, ওই মাকে ওষুধটা দিতে গিয়ে ওষুধের শিশিটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। একটা দিন ওষুধ দিতে গেলে বড় বৌদি, আর ওষুধের শিশি পড়ে ভেঙেও গেল। মন থেকে দিলে তবে তো। না শুনি, একদম বাজে কথা বলবি না, আমি কি ইচ্ছে করে ভেঙেছি নাকি, হাত থেকে পড়ে ভেঙে গেছে। আর মেজবু, তুমি তো তোমার বর্দাকে চেনো, যদি জানতে পারে মায়ের ওষুধের শিশিটা আমি ভেঙে দিয়েছি তাহলে আমাকে আর আস্ত রাখবে না। তুমি তো বলেছিলে মায়ের ওষুধের দায়িত্ব তোমার, তাই কিন্তু আন্টিকে তো সকালবেলা ওষুধটা খেতেই হবে, আমি এখনই গিয়ে এনে দিচ্ছি। শঙ্কর, আমি আন্টির ওষুধ আনতে যাচ্ছি। ঠিক আছে যাও। হ্যালো, কে বলছেন? আপনি ওই হরগৌরি পাইস হোটেলে কারা চোরা কারবার করছে খুঁজছেন তো? আচ্ছা, ওই শঙ্কর ঘর যে আছে তার ঘরটা আপনি খুঁজুন, তাহলে দেখবেন ওর ঘরে সব চোরা চালানের জিনিস সব মজুদ করা আছে। আর হরগৌরি পাইস হোটেলে যে ব্লাস্টটা হয়েছিল সেটাও ওই শঙ্কর ঘোষই করিয়েছিল। ভালো মানুষের মুখোশে যে সব কাজ ওই শঙ্কর ঘোষই করছে। আপনি কে বলছেন? নাম জিজ্ঞাসা করবেন না স্যার, প্রাণের ভয় আছে তো, আমি একজন সাধারণ নাগরিক। আর তাড়াতাড়ি করুন স্যার, শঙ্কর ঘোষ না হলে সব প্রমাণ লোপ করে দেবে। হ্যালো হ্যালো হ্যালো,
এতে কাজ হবে তো? হবে, আলবাত হবে। বারে বারে গবু তুমি খেয়ে যাও ধান, এইবারে আমি তব প্রতিব পড়া। আবার পুলিশ? কিছু কি হয়েছে? শঙ্করবাবু, আমরা আপনার ঘরটা সার্চ করব। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে আর আপনার নামেও ওয়ারেন্ট আছে। আমার নামে পরোয়ানা কেন? আমি কি করেছি? আপনি তো খুব ভালো মানুষ সেজে থাকেন। আপনার বউ চোরা কারবারিদের ধরছে আর আপনি চোরা কারবার চালাচ্ছেন। আমি চোরা কারবার করি কি বলছেন দেখি আপনি? স্যার, আমার মনে হয় না আপনার কোনো ভুল হচ্ছে, জানেন তো। মেয়ে মানুষ হয়ে পরপুরুষের সাথে এভাবে কথা বলো না, আমি পছন্দ করি না। বাড়িটা তো আর এক নেই বর্দা, তাই আপনার শাসনটাও শুনতে আমি বাধ্য। শিউলি, তুই কার মুখে মুখে তর্ক করছিস? সঙ্গদোষ করবো, সঙ্গদোষ। মেজ বউয়ের সাথে মিশে মিশে সবাই সাপের পাঁচ পা দেখেছে। দিবাকর, তোর বউকে একটু বল আমার সাথে যেন বুঝে শুনে কথা বল। সেসব নিয়ে পরে ভাববো বর্দা, আগে মেজদার পাশে দাঁড়াই। অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমাদের মেজদা এইসবের সাথে যুক্ত হতে পারে না। আমাদের মেজদা এসব নোংরা কাজকর্ম করার মানুষ নয়। এই ব্যাপারটাতে কিন্তু আমি সবার সাথে একমত। আমার মেজ ভাই অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো। তার পক্ষে এই ধরনের নোংরা কাজ করা সম্ভব নয়। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ খুঁজতেই তো এসেছি। তা মিসেস ঘোষ কোথায়? উনি থাকলে ওনার হাজবেন্ডের আসল রূপটা দেখতে পেতেন। কে জানে মিসেস ঘোষও এর সঙ্গে জড়িত কিনা। যতক্ষণ না আমরা আসল অপরাধীকে ধরতে পারছি, আমাদের সন্দেহ তালিকার বাইরে আপনারা কেউ নন। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।